পিএফে এটা যিমানে যে নকর কিয় তেখেত সকলে পুনর মানে সরকার গঠন করিব পারা বা তেনেকা অবস্থার আর নাহে। 2003 সনের পিছত প্রত্যেকটা নির্বাচনের তেখেত সকলের সংখ্যা কমি আইছে, বাড়ি যাওয়া নাই কিন্তু সদায় কমি আইছে। চাওক বিপিএফে নিজের কামটো করবই, কিন্তু বিপিএফে এটা যিমানে যে নকর কিয় তেখেত সকলে পুনর মানে সরকার গঠন করিব পারা বা তেনেকা অবস্থার আর নাহে। আপনাদের চাওক যে 2003 সনের পিছত প্রত্যেকটা নির্বাচনের তেখেত সকলের সংখ্যা কমি আইছে, বাড়ি যাওয়া নাই কিন্তু সদায় কমি আইছে। সো কমি 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 আর নেক্সট নির্বাচনলৈকে তেখেত সকলের কি থাকিব এটাতো সন্দেহ আছে। ইয়ার উপর আলোচনা করিম, আমার সময় আছে যেহেতু জিএসপির আমার এজন ইএম আছে আর ঘনেশ্যাম দাস ডাঙরিয়া আমার লগত একেলগে সরকার চলাই আছে, আমি আলোচনা করি আলোচনা করি। স্যার ইউপিপিএল আর বিজেপি কয়জনমান এমসিএলএ বিপিএফর সাথে যোগাযোগ যোগদান করবেন বলে এনেকা খবরটো তো সরকার গঠন করা মানে প্রথম মাহর প্রায় চলি আছে যে আমার পরা কোনোবা অহাকালি যাব, আজি যাব, কিবা হব, সরকার আজি ভাঙিব, এইটো কই কই তো তিন বছর বিপিএফ দলটো হাগ্রামা মহিলার ডাঙরে জিয়াই আছে, নহলে তো আগতে বিপিএফ দল শেষ হলেহেতেন। সো বিপিএফ দলটো তেখেতে জিয়াই রাখিবর কারণে এইবিলাক মেসেজটো দি থাকে। আপনাদের তো নিজে রিপোর্ট করে আছে, তেখেতে কয়ে আসলে এইটো সপ্তাহত সরকার ভাঙিব, নেক্সট সপ্তাহত সরকার ভাঙিব, হ্যাঁ 29 তারিখে সরকার ভাঙি যাব আর 12 তারিখে সরকার ভাঙি যাব, এইবিলাক কথাটো যাওয়া তিন বছর কয়ে আছে। কিন্তু তিন বছর এটা আমি বড়োল্যান্ড অঞ্চলের রাইজক সেবা করে আছো। এতিয়া যিবিলাক দল আমার সবে কাম করে আছে নিজের নিজের দলক শক্তিশালী করার কারণে আর লগতে আগন্তুক লোকসভাত অংশগ্রহণ করার কারণে প্রস্তুতি সকল চলি আছে। আজি বিটিআরত আমার ইউপিপিএল বিজেপি আর জিএসপির সরকার চলি আছে, সেই হিসাবে আমার দলীয় কাম কাজবিলাক যদিও নিজের নিজের চলিছে, আমি একেলগে কাম করে আছো আর আগন্তুক যেটা আমার লোকসভা হব অসমত আমার বিজেপি ইউপিপিএল আর এজিপির মাজত যেটা এলায়েন্স আছে সেই হিসাবে আমার যেখানে 2024 নির্বাচন এটা একেলগে আমি কন্টেস্ট করিম। আর আজির যেটা পরিবেশ ইয়াত কোনো কন্টেস্ট আছে বলে মই নাভাবো, কারণ পরিবেশটো বহুত ভাল, তেনেকা পরিবেশ অসমত আগত নাছিলে। এতিয়া আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী তেখেতর নেতৃত্বত আজি অসমত যেটা পরিবেশ আছে সেই পরিবেশ কাহানিও মানুষ পোৱা নাছিলে। শান্তি সম্প্রীতি উন্নয়নের যেটা ধারা আরম্ভ হয়েছে এটু লৈ পেলায় সকল সন্তুষ্ট হয়েছে। তো আজি দলীয়ভাবে সকল দলতে মানুষ জয়েন করেছে আর সকল দলের ভিতরতে বিশেষভাবে যখন ভাল কাম করেছে সেই দলবিলাকক চাই পেলায় মানুষবিলাকে এটা যোগদান আরম্ভ করেছে। আমি ইমান দিনে যোগদানের কার্যসূচীবিলাক স্তব করে থাকছিল আর আজি এই যোগদানের কার্যসূচী আরম্ভ হয়েছে। আর ইয়াত আমার দলীয় কর্মী সকলে খবর দিয়া মতে প্রায় 3000 মান মানুষ ইয়াত যোগদান করেছে। সোনারফা আর হিরানী জুয়েলারি গান্ন মজামগ্রা সুবংপতি থাকাই গজনথাও খৌরাং দা সান্দি পূজা বতরকাই কম বেসিনাও ফানগাসিনো এম এস সি বি জুয়েলার্সও সোনারফা আর হিরানী সমাইনা রমাইনা জংখ্লাবাই জুয়েলারি এম এস সি বি জুয়েলার্সও মন্ন হাগান রাজকোট জুয়েলারি, কাস্টিং জুয়েলারি, কলকাতা জুয়েলারি, মেশিনজন বানাইলাই জুয়েলারি আর আখাইজন বানাইলাই জুয়েলারি লগেসিনো হাবা হুখায়াও গান্ন থাকাই সোনা আর হিরানী সমাইনা জুয়েলারিসফোরকোবো মন্ন হাগান। এম এস সি বি জুয়েলার্সানো দং কোক্রাঝার শহরজন নাংজাবনাই কোক্রাঝার রেল গেটনি সাকাটি ওয়ার্ড নং 5 বিবেকানন্দ পদাও এম এস সি বি জুয়েলার্সং থংজঙ্গি যোগাযোগ খালামনোবো হাগান 9954273079 জানবুং অঞ্জিমেয়া।